আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব, মাইক্রোসফট এক্সেলে আমরা অনেক সময় বিভিন্ন টাইপের ডাটা পেয়ে থাকি, সেই ডাটাগুলোকে আমাদের কি করতে হয়, সর্ট করতে হয়, কিন্তু সেটা এমনভাবে করতে হয় যেটা আমরা অনেকেই ম্যানুয়ালভাবে করে থাকি। বাট আমি আজকে যে ব্যবহারটি দেখাবো আপনাদের, এটার মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। যেমন আমরা স্ক্রিনে খেয়াল করতেছি আমাদের যেই ডাটাবেসটা আছে, এখানে আমরা উপরে খেয়াল করতেছি আমাদের মাসের নাম দেওয়া আছে, আর এই মাসের নামগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। এখন আপনাকে কি করতে হবে যে এইটাকে ঠিকঠাকভাবে বসাতে হবে। তা আমরা অনেকেই কি করি, এই যেমন জানুয়ারি মাস এল কলামে আছে, এটার উপরে রাইট বাটনে চাপ দিই, তারপরে কাট করি, করে একদম প্রথমে এসে আবার রাইট বাটনে চাপ দিয়ে ইনসার্ট কাট সেল করি, তারপরে ফেব্রুয়ারি কোথায় আছে, ফেব্রুয়ারিকে আবার রাইট বাটনে চাপ দিয়ে কাট করি, তারপর এখানে এসে আবার রাইট বাটনে চাপ দিয়ে ইনসার্ট কাট সেল করি। এইভাবে হয়তো বা আমরা আমাদের মাসগুলোকে কি করি, সর্টিং করি। বাট এইভাবে যদি আপনি সর্ট করতে যান, তাহলে খেয়াল করবেন আপনার মোটামুটি অনেকটা সময় অপচয় হবে, আর প্রফেশনাল পিপলরা যারা মাইক্রোসফট এক্সেলের প্রো ইউজার তারা কিন্তু এভাবে করে না। তা আজকে আমরা এই বিষয়টা দেখব। আর একটা হলো, এটা তো মাসের দেখলাম, তারপরে হলো যে যদি নাম ভিত্তিক থাকে, যেমন এখানে আমার অনেকগুলো নাম আছে, এখন আপনাকে বলা হলো যে তুমি খুলনাকে প্রথমে আনো, তারপর রাজবাড়িকে দ্বিতীয়তে আনো, এইভাবে আপনাকে সিরিয়ালগুলো সাজাতে বলা হলো। তা অনেকগুলো থাকলেও সেক্ষেত্রে কি করবেন, মাস এবং দিনের জন্য একটা মেথড আছে, আর যদি আপনার মাস এবং দিন না থাকে তাহলে আপনি কিভাবে করবেন সেটার জন্য একটা মেথড আছে। তা আমরা দুটা মেথডই আজকে শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি তানভীর একাডেমিতে নতুন হয়ে থাকেন, তানভীর একাডেমির ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমে আমরা এই যে ডাটাবেসটা আছে এটার উপরে আমরা কাজটা করব। তাহলে এখানে আমি যে কাজটা করব, যে আমার ফুল ডাটাবেসটা সিলেক্ট করব। এখন যে মেথডটা দেখাবো এটা হলো যে দিনের নামগুলো যদি থাকে, মাসের নামগুলো যদি থাকে, তাহলে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ডাটাবেসটা সিলেক্ট করে রিবন বার থেকে চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে এখানে দেখবেন সর্ট অ্যান্ড ফিল্টার নামে যে গ্রুপটা আছে, আমরা এখান থেকে এই যে সর্ট আছে, সর্টের এই টুলটাই আমরা চাপ দেব। তখন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে সর্টের। এখান থেকে আমরা এই যে অপশনস লেখা আছে, অপশনস নামে যে মেনুটা, এটার উপর চাপ দিবেন। এখান থেকে আমরা সর্ট লেফট টু রাইট করে দিব, তারপর আমরা ওকে করে দিব। এখন সর্ট বাই থেকে আমরা এখানে কয় নম্বর রোকে আপনি সর্ট করবেন, যে আমাদের যেই ভ্যালুটা আছে এটা কয় নম্বর রোতে আছে, আমরা কিন্তু খেয়াল করতেছি এক নম্বরে আছে, তাহলে আমি এক নম্বর সিলেক্ট করে দিলাম। এবং সর্ট করব কাকে, আমরা করব সর্ট করব আমরা ভ্যালুকে। এবং এইটা আপনি এখন কি করবেন, এখানে তো এ টু জেড, জেড টু এ আছে, তাহলে আমার নাম এ টু জেড দিলে তো, বা জেড টু এ দিলে তো আমার মাসের নাম ঠিকঠাক থাকবে না। তাহলে আমরা কি করব, কাস্টম লিস্টের এখানে এই যে অপশনটি আছে এটাই চাপ দেব। আমাদের সামনে কাস্টম লিস্টের ডায়লগ বক্স আসবে। এখানে দেখুন আমার যে মাসের নামটা সেটা সংক্ষিপ্ত মাসের নাম এখানে আছে কিনা, যেমন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এটা কিন্তু আছে, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম, তারপরে আবার আমি ওকে করে দিলাম। দেখুন আমার কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা মাস যেটা আছে সেটাকে সর্ট করে ফেললাম, মানে আমার কাট কপি পেস্ট এগুলো আর করতে হলো না। এইটা ছিল দিন এবং মাসের ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি কাস্টম লিস্টে গিয়ে এই কাজটা করতে পারবেন। এবার আমরা যেটা দেখব সেটা হলো যে আমার যদি এভাবে অনেকগুলো নাম থাকে, এখন যে ডাটাবেসটা দেখতে পারতেছেন, এবং আপনার নির্দিষ্ট যেই নামটা আছে সেই নামটাকে আপনি এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে এভাবে করতে চাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আমার প্রথমে যে কাজটি করতে হবে, আমার একটি হেল্পার রো নিতে হবে। আমি তাহলে উপরে এই এক নম্বর রোটা সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিলাম, এখানে ইনসার্ট আমরা চাপ দিলাম, ইনসার্টে চাপ দিয়ে এখন এক নম্বরে আপনি কাকে আনবেন। ধরুন আমি এক নম্বরে আনবো হলো খুলনা, খুলনার উপরে গিয়ে আমি এক করে দিলাম, দুই নম্বরে আনবো হলো গোপালগঞ্জ, তিন নম্বরে আনবো হলো মাদারীপুর। এইভাবে আপনি যাকে যাকে যেই নাম্বারে নেবেন, সরি আমি তিন নম্বরের জায়গায় চার লিখে দিছি, তিন নম্বর দিলাম, যাকে যাকে যেখানে নেবেন সেই নাম্বারটা এখন আপনি টাইপ করে দিবেন, যে আমি কাকে কোন নাম্বারে রাখবো। এভাবে আমরা এখন টাইপ করে দিচ্ছি। আমি এখন যে কাজটি করব, ফুল ডাটাবেসটা আমি পুরো সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে এখন কোথায় চলে যাব, ডাটা মেনুতে যাব। ডাটা মেনু থেকে আমরা এই যে সর্টের যে টুলটা আছে এটার উপর চাপ দেব। এখন যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে সর্ট বাই, এই অ্যারোতে গিয়ে আমরা এখন সর্ট করব কাকে,
এখানে কিন্তু কলাম আসতেছে বাট আমার তো রো করতে হবে তাহলে আমরা কিন্তু ওই যে অপশনস অপশনসে আসবেন এখান থেকে শর্ট লেফট টু রাইট করে দিবেন এখন ওকে করে দেন এবার হলো কি রো আসছে এক নম্বর রো কিন্তু চলে আসছে এখানে আমরা সেল ভ্যালুই থাকবে আর শর্ট করব কি শর্ট করব ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট করবেন আমি করব ছোট থেকে বড় তাহলে ছোট থেকে বড় করে দিলাম এবং এখন ওকে করে দেন দেখুন ম্যাজিক আমার কিন্তু যেভাবে আমি নাম্বারটা শর্ট করেছি সেভাবেই কিন্তু আমার এখানে আসলো আচ্ছা আমাদের একটা যে নাম ছিল এটা করতে আমরা নাম্বারটা হয়তো বসাইনি কিন্তু সমস্যা নাই ওটা কিন্তু লাস্টে চলে গেছে এবার হলো কি আপনি এক নম্বর রোটা ডিলিট করে দেন দেখুন আমি খুব সুন্দরভাবে আমি কিন্তু রো ভিত্তিক আমার ডাটাটাকে শর্ট করে ফেলতে পারলাম আমরা যেভাবে আসলে শর্টটা করি এটা হলো কলাম ভিত্তিক করি যে নির্দিষ্ট কিছু কলামের করতে চান তাহলে সেভাবে করতে পারেন বাট এইভাবে যদি আপনি শর্ট করতে চান যে আপনি এক নম্বর রো বা আপনার নির্দিষ্ট যে রোটা আছে সেটা যদি শর্ট করতে চান তাহলে আমি যে মেথড আপনাদের দেখাইলাম মাস এবং দিনের ক্ষেত্রে একটা আর যদি আপনার কোনো আলাদা কোনো নাম টাম থাকে সেগুলোর ক্ষেত্রে কীভাবে সেটাও দেখালাম আপনি চাইলে মাস এবং দিনের ক্ষেত্রেও কিন্তু ওরকম হেল্পার কলাম নিয়ে করতে পারেন বাট যেহেতু কাস্টম লিস্ট আছে আমার ওটা করার দরকার নেই তো ডিয়ার ভিউয়ার্স এটা ছিল আজকের ভিডিও ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারির ব্যাচ ১১-র অ্যাডমিশন চলতেছে যারা পাওয়ার বিআই এবং কোয়ারি শিখতে চান এবং আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সটি করতে পারেন পাওয়ার বিআই অ্যান্ড কোয়ারির ব্যাচ ১১-র ভর্তির লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম